সুপ্রিয় দর্শক বন্ধু, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই মাত্রই সৌদি আরব থেকে প্রকাশিত হলো 2024 সালের বাংলাদেশ ও ভারতবর্ষের ঈদুল ফিতরের সম্ভবত তারিখ। শুরু হতে যাচ্ছে মুসলমানদের সবথেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই বছর কবে রোজার ঈদ উদযাপিত হবে সেই সিদ্ধান্ত কিন্তু নিয়ে থাকে জাতীয় চাঁদ দেখা কমিটি। তারই পাশাপাশি আজ আবহাওয়া অফিসের তরফ থেকে এই মাত্রই চাঁদের স্থানাঙ্ক প্রকাশিত করা হলো। তো বাংলাদেশ ও ভারতে কবে ঈদ উদযাপিত হতে চলেছে, তো এই বিষয়কে কেন্দ্র করে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানিয়ে দিল চাঁদ দেখা কমিটি, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং এই রকম গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনারা যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আমরা সকলেই জানি রোজার শেষে শাওয়ালের প্রথম দিন পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে, তবে কবে রোজা শেষ হবে তা নিশ্চিত হবে চাঁদ দেখার উপর। চাঁদ দেখার সাপেক্ষে ঈদুল ফিতর উদযাপনের দিনে সিদ্ধান্ত নেবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এবার রমজান মাস 29 দিনে যদি শেষ হয় তাহলে ঈদুল ফিতর উদযাপিত হবে 10ই এপ্রিল, আর রমজান মাস যদি 30 দিনে সম্পূর্ণ হয় তাহলে ঈদ উদযাপিত হবে 11ই এপ্রিল। তবে ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার মতে 11ই এপ্রিল ঈদ হতে পারে, এই কথাটির উপর জোর বেশি রয়েছে। অর্থাৎ বাংলাদেশ ও ভারতবর্ষে 11ই এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার দিন ঈদ উদযাপনের কিন্তু সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে। 9ই এপ্রিল বাংলাদেশ মান সময় রাত্রি 12:21 অমাবস্যা শেষ হয়ে 1445 হিজি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে। ওই দিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে 0.7480 এবং সূর্যাস্তের 22:07 পর চন্দ্রাস্ত ঘটবে। ওই দিন রাত 9:01 প্রতিবাদ শেষ হয়ে দ্বিতীয়া শুরু হবে। চাঁদ দেখা কমিটির মতে 10ই এপ্রিল দেখা যেতে পারে প্রত্যেকটি জায়গাতেই চাঁদ, এবং 11ই এপ্রিল হতে পারে পবিত্র ঈদুল ফিতর।